বাঙালি হকার তোলা হলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো, বাংলা পক্ষ সঙ্গে যাবে। কিন্তু বাংলা ও বাঙালির শত্রুদের যদি দালালি করতে আসো, ঠিক আছে, তখন কিন্তু এইসব তখন খেটে খা ফেটে খাক, নিজে যায় খেটে খাক। বাঙালি যদি ওখানে গিয়ে বসে যায়, মেরে চেলা কাঠ দিয়ে মেরে তুলে দেবে। বাঙালি যদি পাটনায় আড়াই ছাপড়াই কিরকম বসে যেত না, এসব মানে পাঁচ দিন ছদিন কিছু হতো না, এক বেলায় মেরে তুলে দিত। কোন বিহারের কোন হকার সংগঠন তাকে আতুপুতু করতে, আরে ও তো মানুষ মানুষ এগুলো করতে আসতো না। দুধ কলা দিয়ে সাপ পুষেছি, আর কত লিটার দুধ লাগবে, ঠিক আছে, আর কত খাবি কলা খাবে, অনেক। আমাদের আর দুধ নেই, আমাদের গাছের কলা কলা বাগান শেষ হয়ে গেছে, আর ভাই আমরা সাপ পুষতে পারবো না। আমরা লক্ষ্য করলাম যে পুরসভার কাজে মানে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং বিরোধীরা যে সুরে কথা বলেন ঠিক তেমনই সুর তার গলাতেও লক্ষ্য করলাম। মানে তিনি একদম পুরো মন্ত্রীকে সামনে বসিয়ে একের পর এক তোপ দাগলেন। তিনি যেটা বললেন, মানে এক কথায় বলতে গেলে কোথাও গিয়ে বাংলা পক্ষের যে ভাষ্যটা থেকে থাকে, বা কিছুদিন আগে পর্যন্ত আমরা সল্টলেকে গিয়ে বাংলা পক্ষের যে লড়াই লক্ষ্য করছিলাম, ঠিক যেন সেই বিষয়গুলোই ওনার মুখ থেকে বেরিয়ে এলো। উনি বললেন যে সল্টলেক দেখে আমার লজ্জা লাগছে, বেআইনি দখল বাড়ছে, ইচ্ছে মতো সুজিত বসু লোক বসাচ্ছে কম্পিটিশন করে। এবং একই সঙ্গে তিনি এই কথাও যুক্ত করলেন যে আমি কি সেখানে ঝাড় দিতে যাব, কেন রাস্তাঘাট পরিষ্কার নেই, ইত্যাদি ইত্যাদি। এই বর্তমান অবস্থা নিয়ে বা সল্টলেকের যে বিষয়টা নিয়ে আপনারা লড়াই করছেন, যে বহিরাগতরা এসে ক্রমাগত সল্টলেকটা দখল করে নিচ্ছে, কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর মুখেও সেই কথা আমরা শুনলাম, পরবর্তীতে কি সল্টলেকের আভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন ঘটতে পারে, কি মনে করে? প্রথমত সল্টলেকের বিষয় নয়, এবং মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল যে ঐতিহাসিক বক্তব্য রেখেছেন, আমি বক্তব্যকে ঐতিহাসিক বলবো, কারণ বাংলায় যে ঘটনাটি বড় হতে 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 বাংলা ও বাঙালির আজকে অস্তিত্বের সংকটে নিয়ে গেছে, সেটা নিয়ে না শাসক দল না বিরোধী দল, শাসক অবস্থায় থাকা অবস্থায় কংগ্রেস, শাসক অবস্থায় থাকা সিপিএম, এতদিন শাসক অবস্থায় থাকা তৃণমূল, বিরোধী দলে থাকা সিপিএম, বিরোধী দলে থাকা তৃণমূল, আজকে বিরোধী দলে থাকা বিজেপি তো বাদই দিলাম, ঠিক আছে, তারা কেউই কিন্তু একদম এই মানে একদম এই সাহসটি করতে পারেননি। আমি প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটি একটু স্পষ্ট করে বলে দেওয়া দরকার, ঠিক আছে। উনি বলেছেন, এক, যে অন্য রাজ্যের লোক, উনি বলছেন তিন চারটে চার পাঁচটা অন্য রাজ্যের লোক, তার বোঝা বাংলাকে বইতে হচ্ছে, ঠিক আছে, বোঝা বাংলাকে বইতে হচ্ছে, এটা প্রথম কথা। বোঝা মানে কি সেটাও উনি স্পষ্ট করে দিয়েছেন, কি পশ্চিমবঙ্গের সকল সরকারি স্কিম, যথা সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, গতিধারা থেকে শুরু করে সব কিছু, ঠিক আছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার, তারা সব পাচ্ছে। তৃতীয় কি বলছেন, এটার সঙ্গে যুক্ত হয়, তোমার ঘটনা পরস্পরায় কথাগুলি এসছে, বিচ্ছিন্ন কথা নয়, যে পুরো মন্ত্রী সল্টলেক এরকম নয়। তারপর উনি বলছেন যে পয়সার বিনিময়ে বসিয়ে দেওয়া হচ্ছে, তারপরে কি বলছেন, এতে বাংলার আইডেন্টিটি বদলে যাচ্ছে, তারপরে উনি কি বলছেন, কদিন পরে বাংলা ভাষা বলা কোনো লোক খুঁজে পাওয়া যাবে না, খুব স্পষ্ট, কোন রকম না বোঝার কিছু নেই যদি না কেউ বহিরাগতদের দালালি করে, যে দালালিটা অলরেডি টিভি চ্যানেল, মিডিয়ার একটা বড় অংশ, পুলিশের বহিরাগত কর্তারা, আমলাতন্ত্রের বহিরাগতদের কর্তারা, তৃণমূলের একাংশ, যাদেরকে আঙুল তুলে তুলে একদম দাঁড় করিয়ে করিয়ে পয়েন্ট আউট করে করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, এবং সমগ্র বিজেপি, তারা অলরেডি শুরু করে দিয়েছে। বাংলা পক্ষ অকুণ্ঠভাবে মুখ্যমন্ত্রীর পাশে আছে। একটা অদ্ভুত লড়াই, এমন এক অদ্ভুত লড়াই আমাদের এই বিন্যাস দেখতে হবে ভাবিনি আমরা, যে যেখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন,
এবং তার পাশে তুমি যেরকম বললে বাংলা পক্ষ যেগুলো স্পষ্টভাবে এই বাস্তবতা কেন্দ্রিক যে দাবি, বাংলা পক্ষ তার পাশে রয়েছে। আর উল্টো দিকে কারা রয়েছে? তৃণমূলের একাংশ, তৃণমূলের একাংশ। কারণ তোমরা বুঝতে পারবে যে দেখেছ যে সুজিত বসু লেকটাউনটা কি করে দিয়েছে, বিহার রাজস্থান বানিয়ে দিয়েছে, বলেছে কাকে? পুরমন্ত্রীকে, ববি হাকিম, যে কিনা গোয়েঙ্কাকে বেশি বাঙালি সার্টিফিকেট দেয়, বলে পশ্চিমবঙ্গের 50% উর্দু হয়ে যাবে, আর WBCS এ হিন্দি ঢোকানোর জন্য তদবির করে, আর যার তত্ত্বাবধানে ইউপি বিহারের হাজার হাজার বেআইনি দখলদার লকডাউনের পরেও ঢোকানো হয়েছে আমাদের এই সোনার বাংলায়, ঠিক আছে, যার নেতৃত্বে তত্ত্বাবধানে উৎসাহে, ঠিক আছে। আমরা দেখলাম কৃষ্ণা চক্রবর্তীর দিকেও দেখানো হলো, সল্টলেকের যে মেয়র, সেখানে আজকে অবস্থা এমনই যে সেখানে এখন সিসোদিয়া, ঠিক আছে, সেই সব মূর্তি বানাতে হয়, এবং সেই কারণেই বাংলা পক্ষ একটা মেসেজ দিতে, আশা করি পরস্পরাটা হয়তো যারা এই চ্যানেল আগেও দেখেছো তারা বুঝবে যে কেন বাংলা পক্ষ বিএফ ব্লকে মাছভাত উৎসব করেছিল। এবং যখন এদের এই শ্রেণী গোষ্ঠী তৈরি হয় তখন, এবং পুলিশ আমলা যেই মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন তার আগের দিনও বলেছিলেন, ঠিক আছে, প্রথম দিন যখন বলেছিলেন বাংলা পক্ষর সব জায়গায় তো কোথাও চোখ কান থাকে, এটা নিয়ে আমাকে কিন্তু রিপোর্ট পাঠাবে, উনি যেরকম রিপোর্ট করবে এইসব উনি বলে দেন, তারপরে পাঠায় না পাঠায় ভগবান জানে, নিয়ম রক্ষা করতে কি সামথিং ভার্মা, ঠিক আছে, সে ভবানী ভবনে মিটিং করেছিল, ঠিক আছে, কি নিয়ে? মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছিলেন বাংলার আইডেন্টিটি নষ্ট হচ্ছে, বাংলা ভাষায় কথা বলছে না, তারা বেআইনি দখলদারি করছে, চার পাঁচটা রাজ্য বোঝা বাঙালি বাংলা কোনো কথা ওঠেনি, রাস্তা সাফ করো, এটা কি বার্তা? এটা তো বার্তা ছিল না, অর্থাৎ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে, আমরা অলরেডি দেখেছি সল্টলেকে পুলিশ মাইকিং করে বলছে সব যে উঠিয়ে নিন, ঠিক আছে, এইসব শুরু করেছে, কে বলে এটা কে করতে বলেছে? আমি বাংলার পুলিশ যারা গ্রাউন্ডে পুলিশ ফোর্সকে বলছি, অর্ডারটা আপনাকে কে দিল? যে এসআই বা ওসি আপনাকে অর্ডারটা দিয়েছে তাকে জিজ্ঞেস করছে, এই অর্ডারটা আপনাকে কে দিল? কারণ শেষে গিয়ে যাদের কাছে পৌঁছবে সেগুলো মিশ্রা, কুমার, ভার্মা, গুপ্তা, শর্মা, বুঝতে পারছেন? এই এই হচ্ছে মূল ঘটনা। তাকে অর্ডার কে দিয়েছে? তাকে অর্ডার দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সে অর্ডারটা তো কি বলে দিলাম, তাহলে অর্ডারটা বদলে গেল কোথায়? কোন মুহূর্তে অর্ডারটা আসলে বদলে গেল? কোন মুহূর্তে ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম ইত্যাদি ইত্যাদি তার বোঝা যে বাংলা এই পশ্চিমবাংলা বইছে, যারা এই বহিরাগত দখল করে নিচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গকে, আমাদের এই শহরাঞ্চল শিল্পাঞ্চলগুলোতে ফুটপাত থেকে শুরু করে গুদামঘর থেকে শুরু করে দোকান থেকে শুরু করে বাড়ি থেকে শুরু করে কাউন্সিলর পদ থেকে শুরু করে MLA পদ থেকে শুরু করে পুঁজি, চাকরি, বাজার, জমি, অটো লাইন, টোটো লাইন, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, খনি, বন্দর, অর্থ, মানে এমনকি তোলাবাজির কাজ, সব ক্রিয়াগুলো তারা হয়ে গেছে করে সম্পূর্ণভাবে গ্রাস করে নিচ্ছে, এবং চরম ঘৃণায় বাঙালিকে বাংলাদেশি বলছে। সেই বাস্তবতায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন বলছেন ইনাফ ইজ ইনাফ, কি বলে ফার্স্ট টাইম বলছি, লাস্ট ফার্স্ট এবং লাস্ট টাইম বলছি, তখন এই বহিরাগতরা তখনও কিন্তু কাক মাকে কাকের মাংস খায় না, সে কিন্তু তারা কিন্তু এই পুলিশ কর্তারাই করছে। এবং DM-রা কোথায়? অর্থাৎ তারা কি চায়? তারা চায় যে একরকম হকার উচ্ছেদ টাইপের একটা জিনিস করে দিক, বাঙালি অবাঙালি দেখা হবে না, তারপরে সব অনেক হকার যা সংগঠন রয়েছে তারা ন্যাচারালি তারা এসে জীবিকার উপর আঘাত হচ্ছে কেন, ব্যাপারটা ঘেঁটে ঘ হয়ে যাবে। বাংলা পক্ষ কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে, এক, পুলিশ যদি বাংলার ভূমিপুত্র কাউকে তোলে, বাংলা পক্ষ কিন্তু খুব স্পষ্ট করে বলছে যে আপনার বসের কথার খেলাপি অর্ডার আপনাকে কে দিয়েছে, এই অর্ডার আপনাকে কে দিয়েছে? এত মাতব্বর, আপনি মিশ্রার কর্মী, ঘুমারের কর্মী, শর্মার কর্মী, নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কর্মী, পশ্চিমবঙ্গের এই বাংলার জনতার কর্মী? এইটা হচ্ছে প্রশ্ন। এবং হকার সংগঠন যারা আকু পাকু করছে, যারা তার অনেক ক্ষেত্রে আমি সকল হকার সংগঠনের কথা বলছি না,
কিন্তু কিছু আছে যারা বিশ্বমানব, যারা এই লাইনটা পছন্দ করছে না, তারা ভাবছে কোন রকম ভাবে যদি ঢুকে খেটে দেওয়া হয় তাদেরও আমরা হুঁশিয়ারি দিচ্ছি। বাঙালি হকার তোলা হলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো, বাংলা পক্ষ সঙ্গে যাবে, কিন্তু বাংলা ও বাঙালির শত্রুদের যদি দালালি করতে আসো, ঠিক আছে, তখন কিন্তু এইসব তখন খেটে খাওয়া ফেটে খাওয়া নিজে যায় খেটে খাক। বাঙালি যদি ওখানে গিয়ে বসে যায় মেরে চেলা কাঠ দিয়ে মেরে তুলে দেবে। বাঙালি যদি পাটনায় আড়াই ছাপড়াই কিরকম বসে যেত না, এসব মানে পাঁচ দিন ছদিন কিছু হতো না, এক বেলায় মেরে তুলে দিত। কোন বিহারের কোন হকার সংগঠন তাকে আতুপুতু করতে, আরে ও তো মানুষ মানুষ এগুলো করতে আসতো না, দুধ কলা দিয়ে সাপ পুষেছি, আর কত লিটার দুধ লাগবে, ঠিক আছে, আর কত খাবি কলা খাবে, অনেক, আমাদের আর দুধ নেই, আমাদের গাছের কত কলা কলা বাগান শেষ হয়ে গেছে, আর ভাই আমরা সাপ পুষতে পারবো না। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।